তোমরা জমিনের উপরে বসে বসে আমি নবী আমার মাওলানা শরীফ বানাতেছো, আর তোমাদের মাথার উপরে অগণিত রহমতের ফেরেশতারা কাতাতে সারিবদ্ধ হয়ে তোমাদের এই মাহফিল যেখানে আমি নবী আমার ছোটবেলার আলোচনা হচ্ছে ওই মাহফিলে হাজিরির জন্য তারা কাতার দিয়ে আসা শুরু করে দিয়েছে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু কি আমাদের মাহফিলে আসবে না উম্মতের জন্য কোনো মেসেজ আছে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে সবে কায়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো গ্রামে, যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো ঘরে, যে কোনো জায়গায়, যেখানে আমি নবী, আমার শিশুবেলার আলোচনা হবে, আমার মাউলুদের আলোচনা হবে, আমার মিলাদের মাহফিল বানাবে, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবী যখন দুনিয়া জমিনে আসেন, এক একটা রাতের এক একটা নবী আলাইহিসসালাম এবং তিনাদের পরিবাররা আম্মা জানা মেনা হুজুরের কাছে তাসরিফ নিয়ে আসে, আম্মাকে মোবারকবাদ জানাতে থাকে। ও হযরত আমিনা, আপনি কি জানেন মা আপনার গর্ভে যিনি রয়েছেন আল্লাহ তিনাকে দোনজানের সুলতান করেছে? কেউ বলতে লেগেছো, আম্মা আমিনা, আপনার গর্ভে যিনি রয়েছে তিনার ওসিলা করে আল্লাহ পাক আমার দোয়াকে কবুল করেছে। এমন সময় মা মারিয়াম একদিন এসে হাজির হয়ে যায়, ও আম্মা আমিনা, আমি আপনার বাচ্চার ওসিলা দিয়ে দোয়া চেয়েছিলাম, আল্লাহ আমার বাচ্চাকে আপনি উঠিয়ে নেন এবং আমার বাচ্চাকে একদিন আপনি তাদেরকে সুজবান শিক্ষা দেবেন যারা আপনার সঙ্গে আমার তোহমতটা লাগিয়েছে। ও হযরত আমিনা, আপনার বাচ্চা রসিলাদে যখন দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক, তখন আমি মারিয়ামের দোয়াকে কবুল করে নেয়। এইভাবে আম্মার কাছে খুশি সংবাদ দিচ্ছে, মা বড় খুশি হচ্ছে। আর এই আলোচনা নবী পাকের সাহাবি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন বাকি এলাকার মানুষকে শোনাচ্ছে। শুনে খুশি হবার না খুশি হবার নয়, এখন যদি শোনানো হয়, আম্মা জান আমিনার গর্ভে যখন আমার দয়ার নবী ছিলেন, আম্মা আমিনা হুজুরকে তেনার শাশুড়ি মা জিজ্ঞাসা করে, ও মা আমিনা, পাড়ার বাড়িতে বাড়িতে সব জায়গায় একটাই আলোচনা হয়, আমিনা এত সুন্দর খুশবু কোথা থেকে পায়? এই খুশবু তো মক্কার কোন বাজারে কিনতে পাওয়া যায় না। ও আমিনা, এই খুশবু আপনি কোথা থেকে পান? আম্মা আমিনা নিজের মুখে থুতু জমিনে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সাথে সাথে ওই থুতু মোবারক থেকে বড় বড় করে খুশবু বাইর হতে লেগেছে। আম্মা আমিনা বলতে লেগেছে, মা এই খুশবু আমিনার নয়, আল্লাহ আমিনার গর্ভে রহমতের নবী রেখেছে, ওই সাইয়েদুল মুরসালিনের খুশবু বাহির হতে লেগেছে। এগুলো শুনে বলুন, যারা নবীকে ভালোবাসে আমাদের মনটা খুশি হয় না দুঃখ হয়? এজন্য বলা ঈদ, এজন্য কি বলা হয় ঈদ? অনেকে ভাবে ঈদ দুটো, না না না, ঈদ দুটো নয়, প্রত্যেক জুম্মার দিনটা হলো ঈদের দিন, ওটা হলো সপ্তাহ ঈদ। ঈসা নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ জান্নাতে খাবার পাঠান, যেদিন খাবার দেবেন সেই দিনটা আমাদের জন্য ঈদের দিন হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার আসাতে যদি ঈদের দিন হয়, জান্নাতি তৈরি হতো না যে নবী না হলে, সেই নবী যেদিন এসছে ওটা আমাদের জন্য কি দুঃখের দিন, ঈদের দিন। অনেকে বলে এই দিন নবী মারা গেছে, নৌজুবিল্লাহ, নবী মারা গেছে কি কথা, নবী পাক এই দিনে
এক ঘর থেকে আরেক ঘরে গেছে, অর্থাৎ দুনিয়াবি জিন্দেগি কাটিয়ে আখেরাতের জিন্দেগিতে রওনা দিয়েছে, কিন্তু নবী আমার রওজা মুবারকে সশরীরে জিন্দা আমাদের জন্য কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? শহীদদের ঘরে জিন্দা আছে না নাই? তো শহীদরা শহীদ হতো না? শহীদ যে মর্যাদা, সুহাদাদের যে মর্যাদা, এই মর্যাদা মর্যাদাই হতো না যদি মোহাম্মদ রসুলের ঝুলিতে সুহাদা না থাকে। যেটা আমার নবীর মধ্যে নেই ওটা মর্যাদাই নয়। নবী তো মডেল, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সমস্ত উত্তম মডেল হলো মোহাম্মদ রসুল। যত নবী নবুয়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত সিদ্দিকরা সিদ্দিকিয়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত শহীদরা সুহাদিয়াত পেয়েছে আমার রসুল থেকে পেয়েছে, যত সত্যবাদীরা সালেহিনরা সালিয়াত পেয়েছে আমার রসুলুল্লাহর ঝুলি থেকে সব পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা আমার রসুলের মধ্যে নাই ওটা নিয়ামতই নয়। যদি নবীর মধ্যে শহীদ না থাকে তো শহীদটা কোনো নিয়ামতই নয়। এবারে আপনাদের মাথা কাজ করবেন যে রসুল পাক কোন লড়াইয়ের ময়দানে শহীদ হলেন? হ্যাঁ 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 কারবালা ইমাম পাকের সঙ্গে কি চুক্তি ছিল জানেন? এসব বেশি আলোচনা ডিপে ঢুকলে আপনারা আম মানুষ ঘাবড়ে যাবে, এই জন্য আমরা বলতে পারি না অনেক কথা। হ্যাঁ, এত বড় বড় সাহাবা হুজুররা শহীদ হয়েছে, নবী পাকের চাচা হানজালা হুজুরের কলিজা পর্যন্ত চিবিয়ে খেয়েছে জালিমরা, ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ নবী পরে যে করেছিল তাকে ক্ষমা করার পরও বলেছিল, তুমি আমার সামনে আসবে না বাবা, তোমাকে দেখলে আমার চাচার কথা মনে পড়ে যাবে, তুমি এমন কষ্ট দিয়ে মেরেছো আমার চাচাকে। কিন্তু সে ক্ষমা চেয়েছে, রসূলুল্লাহ মাফ করে দিয়েছে। এটা ইসলাম, মাফ করা হলো ইসলাম। কিন্তু এই যে ব্যথা, ব্যথা তো ভুলা যায় না। তুমি একটু বাবা আমার চোখে আড়ালে থাকবে, সেই আলোচনা শুনে মানুষ যত না ব্যথিত হয়, ইমাম হোসাইন পাকের আলোচনা শুনলে মানুষ হাজার কোন বেটি বেশি ব্যথা পায়, ঠিক না বেটি? কেন কেন? এর পিছনে অনেক রহস্য আছে, বিষয়ে আজকে আলোচনা করার দিন নয়, আজ অন্য বিষয়ে আলোচনা হচ্ছে। মনে রাখবেন, শহীদ দুই ধরনের হয়, একটা জাহিরি একটা রুহানি, একটা জিসমানি একটা রুহানি। আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই শহীদ নবী পাকের ঝুলিতে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা ইমাম হোসাইন, একটা ইমাম হাসান। ইমাম হাসানে হুজুরের রুহানি শহীদ হয়েছে, বিষ পান করে হুজুরকে শহীদ করিয়ে দিয়েছে, আর জিসমানি শহীদ ইমাম হোসাইন পাক হয়েছে। এ রসুলুল্লাহর ঝুলি থেকেই হয়েছে। এর চেয়ে বেশি ডিপ আলোচনা করতে গেলে ওই বিষয়ে মিনিমাম দু ঘন্টা না বুঝালে আপনাদের খুবরিতে ঢুকবে না, তখন সমালোচনা হবে, স্বাভাবিক। খুব ডিপ আলোচনা দেখুন, খুব ডিপ আলোচনা, এই আলোচনা করতে গেলে সময় লাগবে, এবং ওই বিষয়টার উপরে শুধু বলতে হবে না, হবে না। তো যাক, আমি যেটা বলছি, তাহলে আমার রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাড়ির রবিউল আউয়াল সোমবার শুভ সাদেকের সময় এসেছিলেন। এই আলোচনা নবী চাচা করছে। আল্লাহ নবী পাশ দিয়ে একটা রাস্তা ছিল, ওই রাস্তা দিয়ে আল্লাহ নবী যেতে ছিলেন। নবী পাককে দেখে সাহাবা হুজুররা দাঁড়িয়ে গেলেন, সালাম দিতে লাগলেন, দাঁড়িয়ে সালাম দিওয়া এটা সাহাবা হুজুরদের সুন্নাত। এ যুবকেরা, সাহাবা হুজুররা সালাম দিতে লাগলেন। এই সালাম দিবার পর আমার নবী পাককে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের মাহফিলে এসে বসুন, আমরা আপনার শিশুবেলার আলোচনা করছি, আমরা আপনার মাউলুদের আলোচনা করতেছি। আল্লাহ নবী কি বলেছিলেন? বাবা সাবারা, আমি রসূলুল্লাহ অবশ্যই যাব বাবা, কেন আল্লাহ আমাকে যা দেখায় তোমরা তা দেখতে পাও না। তো নবী যা দেখেন সাবারা দেখতে পায় না, তাহলে আমরা কি নবীর মতো দেখতে পাই? কিন্তু কিছু মানুষ তো বলে নবী আমাদের মতো, বলুন নাউজুবিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ, এতে ঈমান চলে যাবে, সঙ্গে সঙ্গে ঈমান হয়ে যাবে। এ বাবা সাবারা, তো
তোমরা জমিনের উপরে বসে বসে আমি নবী আমার মাওলানা শরীফ বানাতেছো, আর তোমাদের মাথার উপরে অগণিত রহমতের ফেরেশতারা কাতারে কাতারে সারিবদ্ধ হয়ে সারিবদ্ধ হয়ে তোমাদের এই মাহফিল যেখানে আমি নবী আমার ছোটবেলার আলোচনা হচ্ছে ওই মাহফিলে হাজিরির জন্য তারা কাতার দিয়ে আসা শুরু করে দিয়েছে। সাহাবা হুজুররা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, শুধু কি আমাদের মাহফিলে আসবে না উম্মতের জন্য কোনো মেসেজ আছে? আল্লাহ নবী জানিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমার উম্মত উম্মতিদের জানিয়ে দেবে সবে কায়ামত পর্যন্ত পৃথিবীর যে কোনো গ্রামে, যে কোনো মহল্লায়, যে কোনো পাড়ায়, যে কোনো ঘরে, যে কোনো জায়গায় যেখানে আমি নবী, আমার শিশুবেলার আলোচনা হবে, আমার মাউলুদের আলোচনা হবে, আমার মিলাদের মাহফিল বানাবে, প্রতিটা মাহফিলে আল্লাহ পাকের অগণিত ফেরেশতারা হাজির হয়ে যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ যুবকের আগা আল্লাহ নবী আরো বলেছে, আমার সাহাবারা, আমার উম্মাত উম্মাদিদের জানিয়ে দেবে যারা আমার মাওলুদ শরীফ বানাবে, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবী শাফাত তারাদের জন্য ওয়াজিব হয়ে যাবে, অর্থাৎ আমি নবী শাফাত অবশ্যই তারা পেয়ে যাবে। তাহলে মাহফিলের গুরুত্ব আছে না নাই? তার আগে আম্মা জান হুজুরের সঙ্গে অনেক অলৌকিক জিনিস ঘটতে লেগেছে। একদিন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম আসলেন, আম্মা জান বলে, বড় গরমের সময় দুপুরের সময় আমি একটু খাওয়া দাওয়া করে এমন করে আরাম বিশ্রামে ছিলাম, আমি ঘুমিয়ে পড়লাম, ওই খবের মধ্যে দেখতে পেলাম আমার ঘরে যেন একটা সুন্দর যুবক ছেলে প্রবেশ করেছে। আমি আমেনা খাবরে গিয়ে ঘুমটা ভেঙে গেল, আমি চোখটা খুলে দেখি, হ্যাঁ, যাকে খবে দেখলাম সে আমার ঘরের মধ্যে দাঁড়িয়ে আছে। আমার খাবরানোটা দেখে তাড়াতাড়ি তিনি বলতে লাগলে, এ আম্মা যা, আমি দুনিয়ার কোনো যুবক নয়, যুবকের সুরাতে এসেছি, আমি হলাম আল্লাহ পাকের ফেরেশতা হযরতে জিব্রাইল আলাইহিস সালাম। ও হযরত আম্মা জান, আমেনা, আপনি চিন্তিত হবেন না মা, আমি আপনার জন্য খুশির মেসেজ নিয়ে এসেছি। আম্মা, আল্লাহ আপনার গর্ভে একটা সন্তান দিয়েছে, ওই সন্তান যেন কষ্ট দুঃখ না পায়, এই ঘোষণা আল্লাহ আপনাকে দিতে পাঠিয়েছে, কারণ আপনার গর্ভে যিনি আছে তিনি হলেন আমার আল্লাহ পাকের বন্ধু। আর একটা খবর হলো, আম্মা, আপনার গর্ভে যিনি আছেন তিনার নাম দুনিয়ার কেউ রাখবে না, তিনার নাম আল্লাহ রেখে দিয়েছে, তিনার নাম হলো মুহাম্মাদুর রাসূল, মুহাম্মাদ সাল্লাম তিনার নাম, আল্লাহ নাম। ভাবু, যখন কোনো কিছু ছিল না, এ জমিন ছিল না, আসমান ছিল না, আর ছিল না, কুরসি ছিল না, তারও হাজারো বছর আগে আল্লাহ পাক আমার নবীকে ইয়াসিন বলে ডাক দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে না সূরা ইয়াসিন, ইয়াসিনটা আমার রসুলের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াসিন আল কোরআনুল হাকিম, ইন্নাকা লামিনাল মুরসালিন, একদম যেন মনে হচ্ছে কাউকে একদম করিব কাছে কেউ রয়েছে আল্লাহ, যেমন আমরা কাউকে ডাকি, বুঝাবার জন্য বলছি, আল্লাহ আমার রসুলকে ঠিক ডাক দিচ্ছেন ইয়াসিন, হে আমার ইয়াসিন।
জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী যদি না থাকতো তাহলে কার নামে ধরে নবী আল্লাহ ডাকছিল? এই জমিন আসমান কায়না সৃষ্টির হাজারো বছর আগে আল্লাহ ডাক দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তখন লাউহে মাহফুজে কোরআন রক্ষিত রয়েছে। কথা বুঝতে পারছেন? আমার নবীর মাকাম কত, শান কত, মর্যাদা কত। আজকে সেই নবী ভুলে যাচ্ছি আমরা, আমাদের ঘরের ছেলেরাও ভুলে যাচ্ছে রসুলের গুরুত্ব, আজমত, মর্যাদা, প্রেম, নবীর মাহফিলের সম্মান আমাদের ঘরের ছেলেরা ভুলে যাচ্ছে। এই জন্য তো আজকে আমাদের এই দুর্দশা। এর জন্য কাউকে দোষ না দিয়ে নিজেদের দোষটাকে আগে ঠিক করুন। রসুলকে ভালোবাসুন, নবীকে পিয়ার করুন, নবীর আলোচনাকে মহব্বত করুন, ভালোবাসুন। আম্মা জানাজরাতে আমিনা বলতে লেগেছে, আমি একদিন পানি উঠাতে গেলাম, আগেকার সময় কুয়াতে পানি উঠানো হতো, আপনাদের এলাকাও হয়তো ছিল। আজ থেকে 200 বছর যদি পিছিয়ে যান, সব তো কুয়াই ছিল নাকি? আর মক্কা তো মরুভূমি এলাকা, ওখানে কুয়া থেকে পানি উঠানো হতো, দূর দূর থেকে মানুষ একটা কুয়াকে কেন্দ্র করে আসতো। কুয়ার চতুর্দিকটা দেখবেন একটু উঁচু করে ঘেরা থাকে, যাতে করে বাচ্চা এবং জীবজন্তু পশুরা না পড়ে যায়। আম্মা জানা আমিনা বলেন, আমি যখন পানি উঠাতে যাব, আমি আমিনা কুয়ার কাছে গিয়ে বড় চিন্তিত হয়ে পড়লাম, কেননা রশি টানতে আমার যদি বাচ্চার কষ্ট হয়, কেন জিবরিল বলেছে আমিনা আল্লাহর বন্ধু যেন কষ্ট না পায়। আল্লাহ ডাইরেক্ট পাঠাতে পারতেন না? পারেন না, যদি পাঠাতো দুনিয়া বলতো ইনি ফেরস্তা, আর না হয় নওজুবিল্লাহ বলতো খোদার বেটা। নওজুবিল্লাহ বলে শুধু মা মারিয়াম হুজুরের আল্লাহ কুদরতি হবে বাচ্চা দিয়েছে, স্বামী ছাড়া, পুরুষ ছাড়া ঈসা নবীকে একদল লোক খোদার বেটা বলে না? বলে না, নওজুবিল্লাহ বলেন। হযরতে উজাইর আলাইহিসসালামকে আবার ইহুদিরা খোদার বেটা বলে, বলুন নওজুবিল্লাহ। আর বাপ আদম মা হাওয়ার তো বাপও নেই মাও নেই, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বানিয়েছে তো বানাই নে। তো সেই আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাপ মা ছাড়া ডাইরেক্ট পাঠাতে পারতেন, এই আমার হাবিবকে পাঠিয়ে দিলাম। যেমন ঈসা নবী আসমান থেকে নামবে, এ জানেন তো নাকি, মহিলা গিয়ে সিঁড়ি লাগিয়ে নামানো হবে জানেন না? তা আল্লাহ পাক আমার রসুলকেও পাঠাতে পারতেন না? পারেন নে। কিন্তু আমরা ঘাবড়ে যেতাম, ভয় খেতাম, দুনিয়ার লোক উল্টো পাল্টা প্রচার শুরু করতো, আরে আসমান থেকে নেবেছে উন ফেরস্তাবে মনে হয়, আর নওজুবিল্লাহ না ইউ যা বললাম আগে সে কথা মুখ দিয়ে বলতেও তো ভয় লাগে। কথা বুঝে আসছে? দুনিয়া ভুল বুঝতো, তাই মানুষকে শিক্ষা দিবার জন্য আল্লাহ নবীকে পাঠাচ্ছে। তাই বাপ মা আছে কিন্তু আমাদের মতো করে নাই। আমার মায়ের পেটে আসতে গিয়ে বাপ আর মাকে এক জায়গায় হতে হয়েছে, বাপকে নাপাক হতে হয়েছে, মাকে নাপাক হতে হয়েছে, আর বেশি খুলে বলছি না। কিন্তু আমার দয়াল নবী ওইভাবে নয়, ওইভাবে নয়। বাবা বাপ আব্দুল্লাহ হুজুরের পেশিনাতে ছিল, আম্মা আমেনার ঘরে যখনই ঢুকেছে আম্মা আমেনা নূরে মুজাসসিমকে লিবার জন্য আগিয়েছে, আব্দুল্লাহ হুজুরকে চুমা দিয়েছেন, যেই দিয়েছেন পেশিনা থেকে চলে গেছে, জোরে বলুন সুবহানাল্লাহ, রেহেমে চলে গেছে। কথা বুঝছেন? নাপাক হয়ে নয়। এমনকি আমার নবী যখন দুনিয়া এসেছিলেন, আম্মা আমেনা বলছে দুনিয়ার বাইরা রক্ত প্রবাহিত হয় নাপাক হয়ে যায়, কি হয় না হয় না, আমি কিন্তু রক্ত প্রবাহিত হয়নি নাপাকও হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ঘুমিয়ে পড়েছিলাম, শরীরটা কম্পেটা কেঁপে উঠলো, চোখ খুলে দেখি আমার পুরো ঘর আলো, জোরে বলুন সুবহানাল্লাহ। এত আলো, ওই আলোতে শাম দেশের প্রাসাদ পর্যন্ত, রাজ প্রাসাদ, তখন পৃথিবীতে শাম, সিরিয়া, কি বলে রোম, এসব পৃথিবীর বড় বড় শক্তিশালী দেশ ছিল, এসব গুলো সব দেখা যাচ্ছে। এবং হাজার বছরে একটা অগ্নি উপাসকের কন্ডু ছিল, আমার মোহাম্মদ রসুল আসার সাথে সাথে দপ করে বন্ধ হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমিনা খাসায়েসুল কুবরার মধ্যে লেখা আছে, সালাউ জালালউদ্দিন সুইতি রহমাতুল্লাহ আলাইহি বিশ্ববিখ্যাত মহা মুফাসসির লিখছেন, মাগরিব থেকে মাশরিক পর্যন্ত পুরো আলোকিত হয়ে গিয়েছিল, জোরে বলুন সুবহানাল্লাহ। কি গো, শুনে মনটা খুশি হচ্ছে না? যার যার খুশি হচ্ছে তার তার মধ্যে ঈমান আছে, আলহামদুলিল্লাহ আমরা ঈমান দা। হ্যাঁ, গুনাহ আছে, গুনাহ আছে, অস্বীকার করছি না। আমার সব তো ভাইগুলো গুনাহ করেছে না করেনি,
কিন্তু এই যে রসূলুল্লাহর কথা শুনতে ভাল লাগছে, বসতে ভাল লাগছে, শুনে আনন্দ লাগছে, এটা হচ্ছে ঈমানের লক্ষণ। ঈমান আছে তাই আনন্দ হচ্ছে, আর ঈমান যদি না থাকতো তোর ওইসব শুনে কি করবো বল দেখি, মেন্টালিটি এটা হতো। কথা বুঝে এটা ঈমানের নমুনা। আর খুব ভালো করে বুঝে লও বাপ, তাহাজ্জুদ পড়ে পড়ে যদি কপালে কালো দাগও হয়ে যায়, যদি ঈমান না থাকে ও নাজাত নাই। ঈমান তাহাজ্জুদের নামাজের নাম নয়, পাঁচ ওয়াক্ত নামাজের নামও নয়, রোজার নামও নয়, হজের নামও নয়, এগুলো ঈমান নয়, এগুলো আমল। ঈমান হলো মুহাম্মদ রসুলের প্রেম আদবের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আনন্দ হচ্ছে দেখুন না, প্যান্ট শার্ট পরা দাঁড়ি চাচা, তারপরেও যখন রসুলুল্লাহর কথা বলছি দেখছি এদের মুখগুলো খুশিতে হেসে উঠছে। জোরে বলুন সুবহানাল্লাহ। চেহারা দেখলে বোঝা যাচ্ছে ওর ভেতরটা হাসছে, আনন্দ পাচ্ছে, এটা হচ্ছে ঈমানের নমুনা। ছেলেগুলোর ভুল আছে কিন্তু ঈমানটা এখনো আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আহা, তা আম্মা যেন আমিনা বলেন, আমার বাচ্চা আসার কয়েক মুহূর্তের মধ্যেই এত আলোকিত, তো আমার ঘরটা আবার পুরো অন্ধকার হয়ে গেল, কুয়াশার মতো। আমি আমিনা বড় ঘাবড়ে গেলাম, বাচ্চাকে দেখছি পাচ্ছি না, আমি চিৎকার করে কাঁদতে উঠলাম। তখনই গায়েবি আওয়াজ এসে গেল, হে আমিনা ঘাবড়াওনি, তোমার বাচ্চাকে পৃথিবী দেখ ঘোরানো হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়েক মুহূর্তের মধ্যে আবার আমার বাচ্চাকে আমার কোলে দেয়া হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ সব ক্ষমতার মালিক কে? জোরে বলুন কে? আল্লাহর ক্ষমতা আছে না নাই? আরে নিজেকে দেখলেই তো পাবেন, নিজেকে দেখলেই তো পাবেন। বাপ আর মা এক জায়গায় হয়েছে, বাপের শরীর থেকে কোটি কোটি তোমার আমার মতো কোষ বার হয়েছিল জানো, কোটি কোটি, রাস্তায় সব মারা গেছে, একটাই মায়ের রেহেমে গেছে, সেটা আব্বাস সিদ্দিকি, সেটা তুমি 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 তুমি, যে যার মায়ের পেটে গেছে। তোমার আমার মতো বাপের শরীর থেকে কোটি কোটি বেরোয়, সব মায়ের রেহেমে ঢুকার জন্য স্বপ্ন লেয়, সব দ্রুত যায় বাপের শরীর থেকে, কিন্তু সবাইকে আল্লাহ মেরে দেয়, একটাকেই আল্লাহ বাঁচিয়ে মায়ের রেহেমে ঢুকায়। সেটা আমি ছিলাম আমার মায়ের পেটে, তুমি ছিল তোমার মায়ের পেটে, তা এই কুদরতটা কার? এত ক্ষমতাশালী আল্লাহ, দুটো চোখ দিয়েছে দেখো, এক মুহূর্তে জমিন, এক মুহূর্তে আসমান, দেখো কত কাছে নাকি, এই আসমান কাছে, এক মুহূর্তে দেখো, যে আল্লাহ এক মুহূর্তে তোমার আমার মতো সাধারণ মানুষকে দিয়েছে, এক মুহূর্তে এখান থেকে ওখানে চলে যাচ্ছি, আর খাজা গরিবের নামাজ এক মুহূর্তে সাতটাও জমিনও দেখে, আল্লাহর আরশও দেখে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তো অবিশ্বাসের কি আছে, আমি যদি আসমান দেখতে পারি এক মুহূর্তে, তো গরিবের নামাজ তো আমার থেকে অনেক ভিআইপি ক্যাটাগরির মানুষ, ঠিক না বেঠি? তো তিনি দেখতে পারে না? এইসব গুণ যারা অস্বীকার করে, সমালোচনা করে, জানবেন এরা মুনাফিক। এরা কি মুনাফিক? কেন করে? যাতে করে এদের আমাদের ঈমানটাকে এরা লুটতে পারে। নাউজুবিল্লাহ বলেন, ঈমান আগে বাঁচান, ঈমান বাঁচান। ঈমান যদি থাকে যত ভুলই হয়ে যাক, আসামি হয়ে উঠব, মার খেয়ে 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 ঈমান থাকার জন্য একদিন ছাড় পেয়ে যাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ঈমান যদি না থাকে, সুফি সাহেব হয়ে হজ করে পাগড়ি টুপি তসবি একদম যা কিছু নিয়ে যাও না কেন, ঢুকাবে জাহান্নামে আর বার করবে না, শুনছেন তো বাপ? আর ঈমান আল্লাহর বন্ধুকে ভালোবাসা, ঈমান আল্লাহর বন্ধুকে আদব করা, ঈমান আল্লাহর বন্ধুর গুরুত্ব মর্যাদাকে প্রেম মহব্বতের সাথে সম্মান করা, এটার নাম ঈমান। এটা আল্লাহ চায়, আমার বন্ধুকে সবাই সবকিছুর থেকে বেশি ভালোবাসবে। দেখুন না আল্লাহ নিজে বলছে, আল্লাহ নিজে বলছে যে আমি তোদের সারগের থেকেও কাছে আছি। আল্লাহ কোথায় আছে আমাদের বলুন? প্রত্যেকটা মানুষের এখানে একটা সারগ বলে রগ আছে, জানেন তো নাকি? ওই রগ কেটে গেলে মানুষ মারা যায়, কথা বুঝে আসছে? তার মানে যার এখান কেটে যাবে অর্থাৎ আল্লাহ থাকবে না, সে বেঁচে থাকার থেকে মরে যাওয়ায় সেম ব্যাপার। সার রগের থেকেও আল্লাহ কোথায় কাছে, আর মুহাম্মদ রসুল আমাদের কোথায় আছে বল, জানেন না? হ্যাঁ বলবে তো সহজ করে, কোথায়? জানের থেকেও কাছে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আল্লাহ নিজে সারগের থেকে কাছে, আর মুহাম্মদ রসুল থেকে, মুহাম্মদ রসুলকে জানের থেকেও কাছে কে বানিয়েছে? আমি আল্লাহ তো বানিয়েছে, যে মোমেন মোমেনার
জানের থেকেও কাছে আমার বন্ধু থাকবে, আর আমি শাহরগের থেকে কাছে থাকবো। শাহরগ যদি কেটে যায় 30-40-50 এক মিনিট পর্যন্ত ছটকাছটকি করে বেঁচে থাকে, কিন্তু জান বেরিয়ে গেলে, তাহলে আল্লাহ চাইছে আমার নবীকে আপনার আমার এত কাছে করে দিচ্ছে, শাহরগের থেকেও কাছে করে দিচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন কেন একটা প্রশ্ন তো হতে পারে, কেন? কেন নবী পাক আমাদেরকে প্রস্তুত করে নিয়ে যাবে তো আল্লাহর দিদারে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী তো কাজ আমাদেরকে প্রস্তুত করা, তা জিনাকে কাজ দিয়েছে, তিনি কি যদি ধরতে না পারি, তিনার কাছে যদি না যাই, তিনাকে পিয়ার যদি না করি, তিনাকে যদি না চিনি, তিনার মর্যাদা যদি না বুঝি, তাহলে আমাকে প্রস্তুত করবে কে? এজন্য আল্লাহ নবীকে আমাদের কাছে ঠেলা দিয়েছে। এই আমাকে দেখতে পাবি না, ধরতে পারবি না, শুতে পারবি না, ছুটতে পারবি না, আমার বন্ধুকে পারবি। যা দিলাম ওনাকে ধর, পিয়ার কর, ভালোবাস, আজমাত কর, সম্মান কর, ওনার থেকে শেখ, শিখে রেডি হয়ে আই, আমি আল্লাহ দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী আমাদের কত মূল্যবান বুঝতে পারছেন? আহা, সেই নবী আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর মাউলুদ বানাচ্ছেন। আমি আপনি যে নবী পাকে এত মাকাম এত সম্মান, আল্লাহ দুটো চোখ দিয়ে কখনো বলেনি বান্দারে তোরা কি জানিস আমি তোদেরকে কত দামি দামি দুটো চোখ দিয়েছি, এই চোখ দিয়ে আমি তোদের উপরে এহসান করলাম, দয়া করলাম, এটা একবারও আল্লাহ বলেনি। অথচ চোখ দুটোর দাম আছে না নাই? যদি বলা হয় 10 লাখ দেবো এক একটা চোখে, দুটো চোখ 20 লাখ দেবে কেউ? কেন 20 লাখটা গুনতেও তো পারবো না, কি গো ভুল বলছি, 20 লাখটা গুনতো? চোখ লিওয়ার পরে দেখা যাবে ছোট ছোট করে টাকার সাইজের কাগজ কেটেই হয়তো দেবে, বলে এলে 10 লাখ 20 লাখ আমি ভাববো টাকা কি। তাহলে চোখের মূল্য এত, ওই চোখে এক একটা চোখে কত হাজার কোটি করে লেন্স আছে? 13,000 কোটি, 13×26,000 কোটি লেন্স আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চোখ দিয়েও আল্লাহ একবারও বলেনি যে তোর উপর আমি এহসান করেছি, বলেনি। দুটো হাত আল্লাহ দিয়েছে, যে হাত ছাড়া আমি তুমি চলতে পারি না, যে হাত তোমার আমার প্রয়োজন, এই হাত ছাড়া চলা যায় না, এই হাত ছাড়া কাজ করা যায় না, এই হাত ছাড়া খাওয়াও যায় না, এই হাত ছাড়া নিজের প্রয়োজনের কাজ মেটানো যায় না। হাত যদি না থাকতো সমাজের কাজে বয়স্ক বয়সও বেউজ্জুতি হতে হতো, নিজের পানি খরচ নিজে করতে পারতাম না, ইনকাম করতে পারতাম না। এত দামি দামি দুটো হাত দিয়ে আল্লাহ কখনো বলেনি তোদের উপরে এহসান করলাম। সব থেকে বড় জিনিস হলো আল্লাহ পাক তোমাকে আমাকে দিমাগ দিয়েছে, ব্রেন দিয়েছে। এই ব্রেন যার নাই তাকে তো লোক পাগল বলে, শিকল দিয়ে বেঁধে রাখে, তাকে সমাজ কত জুলুমও করে। ওই ব্রেন দিয়েও আল্লাহ একবারও বলেনি তোদের উপরে এহসান করলাম। এখন যদি আপনাদেরকে বলা হয় তোমাদের দিমাগ ব্রেন গুণ দাও, 1 কোটি টাকা দেওয়া হবে, কেউ কি দিমাগ ব্রেন দেবেন? এমনি তো আমরা ব্রেন খাটাই না, বেকার তো রেখে দিয়েছেন, দেন 1 কোটি পাবেন, দেবেন কেউ? কেন উনি জানে এটা দিয়া মানি 1 কোটি কি জিনিস ওটাও বুঝতে পারবো না, পাগল তো, মেন্টালিটি শেষ, কথা মাথায় ঢুকছে? এরপরও আল্লাহ বলেন তোদের উপর আমি এহসান দয়া করেছি। এর থেকেও দামি জিনিস জান, রূহ আত্মা আল্লাহ দিয়ে একবারও বলেনি আমি তোদের উপরে এহসান করেছি। কিন্তু বাড়ি রবিউল আউয়াল আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাঠিয়ে বললে, এ আমার বান্দা বান্দিরে, আমি আমার বন্ধুকে তোদের কাছে দিলাম, এই দিয়ে তোদের উপরে এহসান দয়া করলাম। আরো জোরে বলুন সুবহান। আসসালামু আলাইকুম, আমরা দেখছি আদা হুজুরদের নিত্য নতুন আওয়াজ আর গজল পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ঘন্টি বেল আইকন দাবিয়ে আমাদের পাশে থাকুন।